ওয়েলকাম ফ্রেন্ডস কেরিয়ার প্লাস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আলোচনা করবো একটি বইয়ের রিভিউ নিয়ে সেটি হলো নিমেষে অঙ্ক অঙ্কের শেষ কথা বাই চঞ্চল ঘোষ এই বইটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্ক বইটি আপনাদের অবশ্যই কিন্তু প্র্যাকটিস করতে হবে আমরা আজ রিভিউ দেব এই বইটি তো আপনারা পুরোটা দেখুন দেখুন এখানে বইয়ের শুরুতে এখানে কন্টেন্ট দেওয়া রয়েছে এই বইটির দুটি ভলিউম রয়েছে ভলিউম ওয়ান এবং ভলিউম টু এখানে আপনারা আমি আপনাদের বলবো যে আপনারা প্রথমে অবশ্যই ভলিউম ওয়ানটা কেনেন ভলিউম ওয়ানটাই কিন্তু এনাফ একশো ষাট টাকা প্রাইস এটা যে কোনো বইয়ের দোকানে আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখুন এখানে লেখকের কিছু কথা রয়েছে এখানে কন্টেন্ট সূচিপত্র আপনারা দেখে নিতে পারেন বর্গ বর্গমূল ঘন ঘনমূল ঘড়ি ক্যালেন্ডার লসগু গসগু নাম্বার সিস্টেম অনুপাত শতকরা তারপর এই বইটি কিন্তু সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এমনকি ডাব্লু বিসিএস এক্সাম ক্র্যাক করার জন্য কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ ডাব্লু বিসিএস অফিসার এক্সিকিউটিভ দু হাজার ষোলো নাম্বার টু র্যাঙ্ক করেছেন দীপ দীপ চ্যাটার্জি তিনি নিজেই কিন্তু বলেছেন যে তিনি এই বইটি থেকে কিন্তু প্র্যাকটিস করেছেন তিনি বলেছেন যে চঞ্চল ঘোষ করলেই কিন্তু এনাফ অঙ্ক ডাব্লিউ বিসিএস জন্য তাহলে যে কোনো মাধ্যমিক লেভেলের মাধ্যমিক লেভেলের কম্পিটিটিভ এক্সাম উচ্চ মাধ্যমিক লেভেলের রেলওয়ে গ্রুপ ডি বা রেলের যে কোনো এক্সাম বা ডাব্লু বিসিএস ক্র্যাক করার জন্য কিন্তু এই বইটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বইটি আপনাদের প্র্যাকটিস করতেই হবে পাটিগণিত বিষয়ে কিছু ইংরেজি বাংলা এখানে দেখুন সূত্র দিয়ে শুরু করা হয়েছে দৈর্ঘ্য পরিমাপের একক দেখুন এখানে তরল পরিমাপের মূল লেখক এখানে প্রচুর সূত্র রয়েছে এখানে দেখুন বীজগণিতের সূত্রগুলো রয়েছে আমরা এখন চলে যাব একটি অধ্যায় আপনাদের দেখাবো যে কেমন করে অধ্যায়গুলোকে সাজানো হয়েছে আমরা চলে যাব রসগুড়শগর সিক্সটি সেভেন নাম্বার পেজে দেখুন এখানে সিলেবাসের শুরু মানে অধ্যায়ের শুরুতে একটি ধারণা দেওয়া হয়েছে সংকেত দেওয়া হয়েছে কিভাবে আর কোন সূত্রতে কোনটা যাবে দেখুন এখানে সমস্ত কিছু কিন্তু করা রয়েছে তারপর এখানে অনুশীলনী শুরু করা হয়েছে এই অনুশীলনী প্রশ্নগুলো কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনারা যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু অবশ্যই পাশ করতে পারবেন অঙ্কের ভিত্তি আপনাদের কেটে যাবে তারপর এখানে দেখুন সেগুলো সমাধানও করে দেওয়া হয়েছে তো এখানে আপনারা গৃহ গৃহশিক্ষক ছাড়াই আপনারা হোম টিউটার ছাড়াই কিন্তু আপনারা বাড়িতে বসে অঙ্ক আপনারা শিখতে পারবেন এবং অঙ্কে দক্ষ হতে পারবেন তো অবশ্যই এই বইটি আপনারা কিনবেন এই বইটি আপনারা অঙ্কের শেষ কথা সত্যিই শেষ কথা এই বইটি কিনলে আপনারা পড়লে আপনারা প্র্যাকটিস করলে আপনাদের কোনো ভয় থাকবে না অঙ্ক নিয়ে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন আমার কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই আমার কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানে ক্লিক করবেন তো বন্ধুরা আজকের জন্য এইটুকুই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ